হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, 2022-23 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমিতির ভর্তির কার্যক্রমের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দ ক্রম ফর্ম পূরণ আজকে শেষ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কখন প্রকাশ করা হবে এবং তোমরা যদি চান্স পাও তাহলে করণীয় কি, আর চান্স না পেলে তোমাদের করণীয় কি থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমার জন্য ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতে তোমাদের সাথে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমের ভর্তি সংক্রান্ত একটি নিউজ শেয়ার করতে চাই। নিউজটি তোমরা দেখলে জানতে পেরে যাবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কখন প্রকাশ করা হবে। তো চলো সেই নিউজটি আমরা দেখে নিই। নিউজটির বিস্তারিত অংশে বলা হচ্ছে, চারুকলা, সঙ্গীত, নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 থেকে 9 জুলাই। অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ে চারুকলা, সঙ্গীত বা নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা রয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষা 6 থেকে 9 জুলাই নিয়ে নেওয়া হবে এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে আগামী 12 জুলাই। আর তোমরা প্রত্যেকেই জানো যে এখন কিন্তু ঈদের ছুটি চলছে, আগামী 4 জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তারপর 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে আর ব্যবহারিক পরীক্ষার ফলাফল 12 জুলাই দেওয়া হবে। তার মানে মোটামুটি 12 জুলাই পর্যন্ত এই সকল কার্যক্রমগুলো চলবে। 12 জুলাইয়ের পরে গিয়ে তোমাদের 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে ফার্স্ট মেরিট লিস্টের। আরেকটি বিষয় বলে রাখি, এবার ভর্তির কার্যক্রম 3 ধাপেই শেষ করার পরিকল্পনা করছে গুচ্ছ ভর্তি কমিটি। প্রথম রাউন্ডের ভর্তি শুরু হবে 20 থেকে 24 জুলাই। তার মানে 20 জুলাই থেকে তোমাদের প্রথম রাউন্ডের ভর্তি শুরু। যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয় চয়েস করছো বা বিষয় চয়েস করছো, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করেই 20 জুলাই থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে। 24 জুলাইয়ের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করা হবে। এবং প্রথম রাউন্ডের যে ভর্তির কার্যক্রম, সেই ভর্তির কার্যক্রমের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস, তারপর টাকা পয়সা এগুলোর প্রয়োজন হয়। এজন্য শিক্ষার্থীদেরকে কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া হবে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করার পর দেখা যাচ্ছে একদিন সময় দেওয়া হলো যে ওই সময়টার মধ্যে টাকা পয়সা জোগাড় করা বা তোমার একাডেমিক পেপার যেগুলো রয়েছে ওইগুলো ঠিকঠাক করে নেওয়া উচিত, ওই সময়টা দেওয়া হবে। সো সেই হিসাবে মোটামুটি ধারণা করা যাচ্ছে আগামী 12 জুলাইয়ের পরে গিয়ে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। দেখা যাচ্ছে 15 জুলাই অথবা 16 জুলাই প্রকাশ করা হতে পারে, হয়তো 17 জুলাই প্রকাশ হতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর তোমরা যারা প্রথম রাউন্ডে বা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাবে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। তোমাকে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্টে সুযোগ দেওয়া হবে, আর ওই সাবজেক্টটা যদি তোমার পছন্দ হয় বা বিশ্ববিদ্যালয় পছন্দ যদি হয় সেক্ষেত্রে তুমি ভর্তি হবে। আর যদি বিশ্ববিদ্যালয় তেমন পছন্দ না হয় তাহলে তোমাকে কিন্তু মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। মাইগ্রেশনের সিস্টেমটা কিন্তু অন্যরকম, তোমাকে নিশ্চয়নটা করে তারপর মাইগ্রেশন করতে হবে। অবশ্যই আগে নিশ্চয়ন করতে হবে, তারপর মাইগ্রেশন করতে হবে। গত শিক্ষাবর্ষে নিশ্চয়ন ফি ছিল হচ্ছে 5000 টাকা। 5000 টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করতে হয়েছিল, তারপর মাইগ্রেশন অন করতে হয়েছিল। তো এবারও হয়তো সেরকমই হবে। আর দ্বিতীয় রাউন্ডের ভর্তির কার্যক্রম শুরু হবে আবার 28 তারিখ থেকে 30 জুলাই পর্যন্ত। তো এই যে দ্বিতীয় রাউন্ডের ভর্তির কার্যক্রম 24 জুলাই থেকে 28 জুলাই, এই যে সময়টা, এই সময়ের মধ্যেই মূলত দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ঠিক আছে, ওই সময়টায় দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাবে না তাদের জন্য। আর যারা সেকেন্ড মেরিট লিস্টেও চান্স পাবে না তাদের জন্য আবার তৃতীয় রাউন্ডের ভর্তির কার্যক্রম শুরু করা হবে। 3 থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে। তো তৃতীয় রাউন্ডের বা থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 30 জুলাইয়ের পরে গিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির কার্যক্রমের সর্বশেষ আপডেট এবং তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে আগামী 12 জুলাইয়ের পরে গিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।